হ্যালো, হাই, কথা শোনা যাচ্ছে? হ্যালো, হাই, হ্যালো, রাহাতুল আয়ান, গুড ইভিনিং স্নেহজিৎ, তোমার তো ক্লাস নেই, তুমি চলে যাও। আচ্ছা, মাত্র দুজন দেখছে, একটু ওয়েট করি, জানি না কজন আসবে, খুব কম জন এলে হয়তো অফ করে দিতে হবে। পি দাস, গুড ইভিনিং, গুড ইভিনিং, হাই, হ্যালো, শুভজিৎ, হাসানুজ্জামান, দেবাশ্রিতা, দূতি বল্লভ, হাই, শুভজিৎ, হ্যালো, হ্যালো, একটু ওয়েট করে নি, যদি কেউ জয়েন করে, প্রত্যেকটা ক্লাসে এটাই হয়। সঞ্জয়, রাকিবুল, আটজন মতন জয়েন করেছে, তিনজন লাইক করেছে, একটু লাইক করে দিও প্রত্যেককে, বারবার বলার এটা বলতে হয় আমাকে, সে একই কথা, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, হ্যাঁ একই কথা বলে যেতে হয়। হাই, হ্যালো, গুড ইভিনিং সকলকে। ক্লাস 12-এর আজকে এমসিকিউ প্র্যাকটিস ক্লাস হবে, অন্যদিন গ্রামার ক্লাস হয়, আজকে এমসিকিউ প্র্যাকটিস হবে এবং কবিতাগুলো আমি পড়ে রাখতে বলেছিলাম, তাই যারা জয়েন করছো আশা করি যে প্রত্যেকে কবিতাগুলো পড়ে রেখেছো এবং আমার এমসিকিউগুলোর অ্যান্সার দেবে। আজকে ক্লাসটা খুব তাড়াতাড়ি গ্রো করবে, মানে তাড়াতাড়ি এগোবে এবং অ্যান্সার দেওয়াও সহজ হবে, খুব বেশি সংখ্যক কোশ্চেনও থাকবে না, কারণ গোটা কবিতা থেকে মিলিয়ে আর কতই বা এমসিকিউ হতে পারে। হ্যাঁ, তোমার জয়েন করে খুব একটা লাভ হবে না, কারণ এগুলো 12-এর এমসিকিউ, ক্লাস 11-এর কেউ যদি এটাই জয়েন করে সে এমন কিছু বুঝতে পারবে বলে আমার মনে হয় না। গ্রামার ক্লাস হলে তাও ঠিক ছিল, কিন্তু এমসিকিউ ক্লাসে খুব একটা প্রয়োজন হয় না। আচ্ছা, ভিডিওর তো অনেক রিকোয়েস্টই আসছে, আমি জানি না কতটা করে উঠতে পারবো, আমি চেষ্টা করি করার, কিন্তু আমার শরীর বা অনেক কিছুই ঠিকঠাক থাকে না, টাইম পায় না। মাত্র 12 জন জয়েন করেছে, ঠিক আছে, অনুব্রত বলছে স্টার্ট করতে, করাই যায়, মাত্র 12 জনে জয়েন করবো, 12,000টা মেম্বার হয়ে মাত্র 12 জন জয়েন করেছে, খুব তাড়াতাড়ি স্টার্ট করার কথা বলা হচ্ছে, আরেকটু ওয়েট করে যায় যদি কেউ আসে, ঠিক আছে। যে 12 জন জয়েন করেছে, কটা থেকে স্টার্ট, এখনই স্টার্ট করে দেবো, কটা থেকে আবার স্টার্ট কি, যারা স্টার্ট হয়তো 30 সেকেন্ড কি 1 মিনিট ওয়েট করবো, তারপরে স্টার্ট করে দেবো। ভিডিও লাইভে আসার সঙ্গে সঙ্গে যদি বেশ কিছু মানুষ জয়েন করে, রেসপন্স করে, ক্লাস করতে আমারও ভালো লাগে, 10-12 জনকে নিয়ে ক্লাস করতে আমার ইচ্ছে করে না। কিভাবে জয়েন হব মৌমিতা? তুমি অলরেডি জয়েন আছোই, এখানে কোশ্চেন আসবে সেগুলো তোমাকে অ্যান্সার করে এখানে পাঠাতে হবে কমেন্ট করে, লাইভ যেরকম হয়, লোকে যেরকম লাইভভাবে করে সেরকম। মাত্র 12-14 জন মতন হয়েছে, ঠিক আছে, অলরেডি 4 মিনিট 5 মিনিট প্রায় হতেই চললো। হাই, হ্যালো, গুড ইভিনিং, যারা গুড ইভিনিং পাঠাচ্ছ প্রত্যেককে, এর থেকে বেশি মানুষ আর জয়েন করবে না, এটাই এক্সপেক্ট করতে পারি, ঠিক আছে। 14,000-এর চ্যানেলে 14 জন জয়েন করেছে, থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো, এই মানুষগুলোর জন্য বা এই কটা মানুষের জন্য এত খেটে খুঁটে কোশ্চেন সেট করে, এত কিছু টাইপ করে, প্লাস শরীর খারাপ নিয়ে লাইভে বসতে, এবার সত্যি করে একটুখানি নিজেরও খারাপ লাগে, একটু প্রবলেম হচ্ছে, এমন একটা চ্যানেল যে চ্যানেল থেকে কোনো রকমের আর্নিং নেই, শুধুমাত্র হেল্প করার জন্য খুলেছি, তাও মানুষজন জয়েন করে না। এদিকে গেমিং চ্যানেলগুলোতে ঘুরে ঘুরে লোকজন যায়, তাদেরকে প্রচুর সুপার চ্যাট দেয়, যেখানে আমার চ্যানেলে সুপার চ্যাটের কোনো গল্প আমি দেখতে পাই না, ঠিক আছে। এভাবে বললে হয়তো তোমাদের খুব খারাপ লাগবে, কিন্তু বেসিক্যালি ব্যাপারটা এরকম,
যে সারাদিন মানুষ গেম খেলতে পারে, সারাদিন সিনেমা দেখতে পারে, কিন্তু লাইভ ক্লাসে আসতে পারে না। আর তাদের জন্য আমি প্রচুর রকমের খেটে খুঁটে কোশ্চেন বের করে সেগুলোকে টাইপ করে প্রচুর কিছু করার চেষ্টা করছি। যাই হোক, যে কজন জয়েন করেছো থ্যাংক ইউ সো মাচ। 5 মিনিট হয়ে গেছে, বেশি কথা বললে আবার ডিসলাইক আসবে। অলরেডি এতক্ষণে বোধ হয় 5-6টা ডিসলাইক চলেও এসেছে। কোশ্চেন নাম্বার 1, লিপস স্প্রাউট আউট অফ দ্য ট্রিজ। লিপস স্প্রাউট আউট অফ দ্য ট্রিজ, অপশান এ গ্রিন টুইগস, লেপ্রাসাইড, হোয়াইট রুট, ড্রাই স্টেম। না না, আমার টাইমের কোনো দাম নেই। কি একটা লিখছিল যে থ্যাংকস তো আপনাকে জানাবো, রাহাতুল। রাহাতুল বলছিল যে আমার তো না, আমার কোনো টাইমের দাম নেই। আমি ভিডিও না দিতে পারলে মানুষজনের কাছে খারাপ হয়ে যায়, ঠিক আছে? আমার শরীর খারাপ, আমার বাকি সময়ের কোনো দাম নেই। বাকি মানুষজনের সময় মতো সব করে দিতে পারলে তবে মানুষজন উপকার হয়, এছাড়া আর কোনো কিছু নেই। নাহলে এতগুলো চ্যানেলের এতগুলো মেম্বার থাকতেও মাত্র কয়েকজনই জয়েন করে, দেখতেই পাচ্ছ সেটা। এর থেকে বেশি কিছু বলার নেই, বলতে গেলে ভাববে যে স্যার উল্টোপাল্টা বলছে। স্নেহজিৎ, তুমি বেরিয়ে যাও, তোমার ক্লাসে থাকার দরকার নেই। ক্লাস 11-এর স্টুডেন্ট হয়ে 12-এর ক্লাসে প্লিজ থেকো না, ঠিক আছে? লিপস স্প্রাউট আউট অফ দ্য ট্রিজ, লিপস স্প্রাউট আউট অফ দ্য ট্রিজ, এটা হবে হচ্ছে গাছের কোন অংশ থেকে পাতা আবার বেরোয়, এটা আনকিলিং এ ট্রিজ। এই কবিতা থেকে প্রত্যেকটা কবিতা থেকে 4-5টা করে কোশ্চেন নেওয়া আছে। টোটাল কোশ্চেন মেবি আছে হচ্ছে 23-24টা মতন, এবং সেইভাবে চেষ্টা করছি যত তাড়াতাড়ি করে দেওয়ার এত কম সংখ্যক মানুষ নিয়ে লাইভ করার ক্ষেত্রে। লিভস স্প্রাউট আউট অফ দ্য ট্রিজ বলছে গাছের কোন অংশ থেকে বা কোন জায়গাটা থেকে লিভগুলো আবার স্প্রাউট আউট হয়, আবার দ্বিতীয়বার করে বেরোয়। এটার অপশন হবে বি বা লেপ্রাসাইড, অর্থাৎ খসখসে যে ত্বক থাকে সেই ত্বক থেকে দ্বিতীয়বারের জন্য বা গাছটা কেটে ফেলার পরেও সেখান থেকে কী হয়, সেখান থেকে পাতা বেরোনোর চেষ্টা করে বা পাতা বেরোয়। অনকিলিং এ ট্রি থেকে নেওয়া হয়েছে। কবিতাগুলোর যে সিকোয়েন্সে আমাদের বইতে আছে আমি কোশ্চেনগুলো সেই সিকোয়েন্সে সাজিয়েছি, মেলানো মেশানো নেই। তাই এটার কোশ্চেন নাম্বার 1-এর অ্যান্সার হবে অপশান বি। যারা অ্যান্সার দিয়েছো প্রত্যেকেরই অ্যান্সার ঠিক হয়েছে। দ্য ফ্রেজ লেপ্রাস হাইড রেফার্স টু, লেপ্রাস হাইড বলতে কী বোঝানো হয়েছে, লেপ্রাস হাইড বলতে কী বোঝানো হয়েছে? দ্য ডিসকালার বার্ক অফ দ্য ট্রি, দ্য স্কিন অফ এ লেপর, দ্য ব্লিডিং বার্ক, দ্য স্কিন অফ এ ম্যান কাটিং ডাউন আ ট্রি। সাগর একটা অ্যান্সার দিয়েছে, হাসানুজ্জামাল একটা অ্যান্সার দিয়েছে, অনুব্রত দিয়েছে, দেবাশ্রিতা দিয়েছে, পি দাস দিয়েছে। আমি সঠিক অ্যান্সারটা শেষে বলছি, যার যা অ্যান্সার দিয়ে দাও। আমি যদি এখনই বলে দিই ঠিক হয়েছে বা ভুল হয়েছে তাহলে সকলে সেটা শুনে অ্যান্সার দেবে। অনেকে সি বলছে এবং অনেকে এ বলছে। সি এবং এ, মুজিবুর রহমান, মনের অভিলাষ এরা সি বলেছে, সানিয়া, দীপ এবং রাহাতুল এরা এ বলছে। আর কেউ অ্যান্সার দেবে? আচ্ছা, রাহাতুল বলছে এ হবে শিওর, শ্রেয়া মুখার্জি বলছে এ হবে, শবনম সোহানা, আচ্ছা অনেকে সি বলছে, অনেকে এ বলছে। নাসিম মোল্লা বলছে সি, রাকিবুল মণ্ডল বলছে এ, অনামিকা দে বলছে সি। আচ্ছা, তার মানে কনফিউশন তৈরি হয়েছে এ এবং সি এর মধ্যে, ঠিক আছে? কনফিউশন দূর করা যাচ্ছে। হ্যালো, হাই, হ্যালো, যে হ্যালো পাঠাচ্ছ, রাহুল হ্যালো। লেপ্রাস হাইট, লেপ্রাস, লেপ্রাস মানে হচ্ছে অ্যাকচুয়ালি কুষ্ঠ রোগীদের যেরকম চামড়া হয় সেরকম চামড়া, মানে খসখসে চামড়া, অমসৃণ চামড়া, এরকম একটা জিনিস। তো এই লেপ্রাস হাইট বলতে অ্যাকচুয়ালি গাছের ছালকেই বোঝানো হয়েছে। এই কবিতাতে লেপ্রাস হাইট মানে গাছের ছালকে বোঝানো হয়েছে, সেখানে ব্লিডিং বার্ক নয়, অতএব অপশান সি হবে না। সেটা ব্লিডিং বার্ক নয়, অপশান সি হবে না। যেটা হবে সেটা হচ্ছে দ্য ডিসকালার্ড বার্ক অফ দ্য ট্রি, গাছের ছাল, এবং সেই ছালটা কেমন, ডিসকালার্ড মানে রং চটে যাওয়া বা রং উঠে যাওয়া, মানে ধূসর কালারের গাছের যে খসখসে ছাল হয় সেইটাকে কুষ্ঠরোগীদের চামড়ার সঙ্গে তুলনা করা হয়েছে, এবং সেই কারণে গাছের যে ছাল তাকে বলা হয়েছে লেপ্রাস হাইট। অতএব এই কোশ্চেন নাম্বার 2, লেপ্রাস হাইট, এর অ্যান্সার হবে হচ্ছে এ, ডিসকালার বার্ক অফ দ্য ট্রি। কোশ্চেন নাম্বার 3, অ্যান্ড দেন ইট ইজ ডান, হেয়ার ইট রেফার্স টু, অ্যান্ড দেন ইট ইজ ডান, হেয়ার ইট রেফার্স টু। আচ্ছা,
বলছে তিনের, দ্যুতি বল্লভ একটা অ্যান্সার দিয়েছে, মৌমিতা দিয়েছে, সানিয়া সাগর, পি দাস, দেবাশ্রিতা, শবনম, রাহুল, মনের অভিলাষ, নাসিম, হাসানুজ্জামাল, প্রত্যেকে এই বলছে। কেউ একজন একটা হয়তো বি বললো, আমি সেটা মিস করে গেলাম। অনামিকা এ বলছে, সায়ন দাস হ্যালো, আচ্ছা, রাকিবুল, দীপ, রাহাতুল, রিঙ্কু সরকার, শ্রেয়া মুখার্জি, প্রত্যেকেই অ্যান্সারে এ বলছে। হ্যাঁ, এটার অ্যান্সার অ্যাকচুয়ালি এ হবে, আমি একটু বড় করে দেখাই তোমাদেরকে। অ্যান্ড দেন ইট ইজ ডান, এবং তারপরে এটা সম্পন্ন হলো, তারপরে কাজটা সম্পন্ন হলো। কোন কাজটা? কিলিং অফ এ ট্রি, একটা গাছকে মারা হলো, সেই কাজটা তারপরে সম্পন্ন হলো। সাগর, মৌমিতা সকলেই বলছে অ্যান্ড দেন ইট ইজ ডান, এবং তারপরে এই কাজটা সম্পন্ন হলো। অ্যান্ড দেন ইট ইজ ডান, তারপরে এই কাজটা সম্পন্ন হলো। কোন কাজটা? কিলিং অফ এ ট্রি, একটা গাছকে মেরে ফেলার কাজটা সম্পন্ন হলো। কোশ্চেন নাম্বার থ্রি, অ্যান্সার এ। কোশ্চেন নাম্বার ফোর, হোয়াট উইল রাইজ ফ্রম দ্য ক্লোজ অফ দ্য গ্রাউন্ড, হোয়াট উইল রাইজ ফ্রম দ্য ক্লোজ অফ দ্য গ্রাউন্ড, নিউ ইয়েলো শুটস, কার্লড গ্রিন টুইগস, নিউ রুটস, স্মল ব্রাঞ্চেস। দ্যুতি বল্লভ অ্যান্সার দিয়েছে সবার প্রথমে, হাসানুজ্জামান, দেবাশ্রিতা, মনের অভিলাষ, সানিয়া রহমান, রাহুল, পি দাস, সাগর, রিঙ্কু, বিমল উল্টোপাল্টা বকছে, বেরিয়ে যাওয়া এক্ষুনি, অনামিকা হ্যাপি হবে, শবনম, সোহানা, রাহাতুল আয়ান, মাধব গড়াইদ্বীপ, প্রত্যেকে যারা অ্যান্সার দিচ্ছে প্রত্যেকে বলছে যে অ্যান্সার বি হবে এটা, ঠিক আছে, প্রত্যেকে বলছে অ্যান্সার বি হবে এটা। বেশ, আমি অ্যান্সার দিকে যাচ্ছি, সেটা হচ্ছে যে হোয়াট উইল রাইজ ফ্রম দ্য ক্লোজ অফ দ্য গ্রাউন্ড, মাটির একদম গোড়া থেকে কি উঠে আসে বা কি তৈরি হয়, এটার অপশন অ্যান্সার হবে অপশন বি, কার্লড গ্রিন টুইগস, অর্থাৎ বাঁকানো বা জড়ো হওয়া গ্রিন টুইগস, সবুজ ডাল, মানে গাছের নতুন ডাল বেরোয় একদম মাটির নিচ থেকে বা যেখানে গাছটাকে কেটে ফেলা হয় সেই জায়গাটা থেকে। এই অপশনটা হবে হচ্ছে চারের বি, কার্লড গ্রিন টুইগস। কোশ্চেন নাম্বার ফাইভ, ইন হোয়াট ফর্ম অফ ভার্স ইজ দ্য পোয়েম অন কিলিং আ ট্রি রিটেন, ইন হোয়াট ফর্ম অফ ভার্স ইজ দ্য পোয়েম অন কিলিং আ ট্রি রিটেন, ব্ল্যাঙ্ক ভার্স, ফ্রি ভার্স, আয়াম্বিক পেন্টামিটার, রাইমিং কাপলেট। আচ্ছা, দেবাশ্রিতা অ্যান্সার দিয়েছে, মনের অভিলাষ দিয়েছে, দ্যুতি বল্লভ দিয়েছে, অনেকেই অ্যান্সার দিচ্ছে। দ্যুতি বল্লভ, তোমার অ্যান্সারটা ঠিক হয়নি। পি দাস দিয়েছে, মৌমিতা, রাহুল, রাজেশ, অনামিকা, সাগর, স্বপ্নম, দীপ। ইলেভেনের কবে হবে? ইলেভেনের ক্লাস চারটে থেকে আজকে হয়ে গেছে। বারবার বলা হয় যে গ্রুপে, কমিউনিটি ট্যাবে, আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে নোটিফিকেশান দেখতে, দুদিন তিন দিন আগে নোটিফিকেশান দেওয়া হয় যাতে সবাই পায় এবং চেক করার জন্য। ইলেভেনের ক্লাস এগারোটা থেকে, ইলেভেনের ক্লাস চারটে থেকে হয়ে গেছে, আপলোড হলে দেখে নিতে পারবে। অনেকে অ্যান্সার দিয়েছে, ম্যাক্সিমাম জন বি বলছে এবং কিছু কিছু জন ডি এবং এ বলেছে বা অনেকে সিও বলেছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে বিমল, আচ্ছা, অনেকে অ্যান্সার দিচ্ছে, শ্রেয়া, মৌমিতা অনেকে অ্যান্সার দিয়েছে। এটা অ্যাকচুয়ালি অন কিলিং এ ট্রি, এই কোশ্চেনটার অ্যান্সার হবে হচ্ছে বি, ফ্রি ভার্স, ব্ল্যাঙ্ক ভার্স নয়, এটা ফ্রি ভার্সে লেখা এবং রাইমিং কাপলেটসেও নয়, এটা একদম ফ্রি ভার্সে লেখা। ইন হোয়াট ফর্ম অফ ভার্স ইজ দ্য পোয়েম অন কিলিং আ ট্রি রিটেন, এটা লেখা হচ্ছে ফ্রি ভার্সে, ব্ল্যাঙ্ক ভার্স নয়। ফ্রি ভার্স এবং ব্ল্যাঙ্ক ভার্সের মধ্যে পার্থক্য রয়েছে, ঠিক আছে, এটা ফ্রি ভার্সে লেখা, এটা ব্ল্যাঙ্ক ভার্সে নয়, ক্লিয়ার? অন কিলিং এ ট্রি ফ্রি ভার্সে লেখা। চেষ্টা করবে যে যে অ্যান্সারগুলো বলছি একটু খেয়াল রাখার, কারণ এগুলো পরীক্ষায় আসার মতন কোশ্চেন। আর তোমাদের প্রত্যেককে আমি বলেছিলাম যে
একটুখানি অ্যানালিসিসগুলো এক্সপ্লানেশনগুলো দেখে নিতে, দেখনি বলে হয়তো অনেকের অ্যান্সার ভুল হচ্ছে, এটা আমার ধারণা। কোশ্চেন নাম্বার 6, নট এ ড্যাশ অফ ড্যাশ জ্যাব অফ নাইফ উইল ডু ইট, নট এ ড্যাশ জ্যাব অফ নাইট উইল ডু ইট। কোশ্চেন নাম্বার 6, আচ্ছা দেবাশ্রিতা সাগর সবাই অ্যান্সার দিচ্ছে, দ্যুতি বল্লভ দিয়েছে, শবনম দিয়েছে, পি দাস দিয়েছে, আবার এখানে অনেকে এ বলছে, অনেকে বি বলছে, নাসিম, অনামিকা, রাহাতুল, লায়ন, মাধব গড়াই, অনেকে অ্যান্সার দিচ্ছে, দীপ। আর কে আছে, কে আছে, আচ্ছা অনেকে এও বলছে, রাহুল এ বলছে, রিঙ্কু এ বলছে, হাসানুজ্জামান বি বলছে, মৌমিতা বি বলছে, মানে এ বি এর মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে, মনের অভিলাষ বি বলছে, বেশ আর কেউ, বিমল আছে না, পালিয়ে গেছে বিমল, একটু চ্যাট ফ্যাট কর, সুপার চ্যাট দিয়ে যা ভাই, 100-200 টাকা কাজে লাগবে আমার পুজোর আগে, মনে হচ্ছে পালিয়ে গেছে। যাই হোক, নট এ ড্যাশ জ্যাব অফ নাইফ উইল ডু ইট, নট এ ড্যাশ জ্যাব অফ নাইট উইল ডু ইট। আচ্ছা নেট স্লো হলে তো দেরিতে অ্যান্সার আসবে, কিছু করার নেই, তুমি নিজে দেখো যে তুমি যেটা ভাবছো বা যেটা লিখছো সেটা ঠিক হচ্ছে কি না, আগে আসুক পরে আসুক, কে জিতলো কে হারলো এটা এখানে বড় ব্যাপার নয়। নট আ ড্যাশ জ্যাব অফ নাইফ উইল ডু ইট, এটার অ্যান্সার হবে অপশন বি, নট আ সিম্পল জ্যাব অফ নাইফ উইল ডু ইট, একদম বইয়ের লাইন, কবিতার লাইন তুলে ড্যাশ দিয়ে দিয়েছে, এখানে ওয়ার্ড যেটা বসবে সেটা হচ্ছে সিম্পল, সিঙ্গল অনেকে বলেছে, ঠিক আছে, এবং সেটা নয় আর কি, সিম্পল হবে, অপশন বি হবে, এ হবে না, এটা বইয়ের লাইন, যারা বইটা ভালোভাবে পড়েছো তারা এটা ইজিলি করতে পারবে। নেক্সট ক্লাস কবে হবে জানি না, গ্রুপের কমিউনিটি ট্যাবে, মানে আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে আমি সেটা পোস্ট করে নেব, দেখে নিতে হবে, আগের থেকে বলতে পারবো না। যে ক্লাসটা হচ্ছে সেটা আগে ঠিকঠাক করে অ্যাটেন্ড করো, নেক্সট এইগুলো মানুষজনেরকে বলতে গেলে তোমরা হয়তো খুব বেশি রাগ করবে, চ্যানেলে ডিসলাইক দেবে, বেরিয়ে যাবে, এটা একটা বিরাট প্রবলেম আমি প্রথম দিন থেকে ফেস করি, যখনই একটা কোনো ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে কি হয়, সঙ্গে সঙ্গে একটা করে কমেন্ট আসে যে এই ভিডিওটা নয় আমরা অ্যাকচুয়ালি এইটা চাইছিলাম, যেটা দিলাম তার মানে সেটা তাদের অলরেডি হয়ে গিয়েছে, তাহলে সেগুলো রিকোয়েস্ট আসেই বা কেন, কিছু করেই আমি মানুষজনকে স্যাটিসফাই করে উঠতে পারি না, যেটা দিই ঠিক সেটাই মানুষজন চায় না, এটা একটা বিরাট বড় প্রবলেম। ক্লাস এখন চলছে, এই ক্লাসটা মন দিয়ে অ্যাটেন্ড করো, নেক্সট ক্লাস কবে হবে জেনে তো খুব একটা লাভ মনে হয় না যে এখনই আছে, আমি প্রত্যেক দিন অন্তত 1000 বার করে বলি যে আমার গ্রুপের কমিউনিটি ট্যাবে আমি নোটিফিকেশান দিয়ে দিই। অনেকে বি বলছে, অনেকে সি বলছে, মৌমিতা বি বলেছে, বাকি প্রত্যেকে সি অ্যান্সার দিচ্ছে, এই টেম। দ্যুতি বল্লভ কি একটা লিখছিল বুঝতে পারলাম না, আচ্ছা 23 জন দেখছে, 18 মিনিট হয়েছে এখন, বেশ এটার অনেকে অ্যান্সার দিয়েছে, 2-1 জন বি দিয়েছে, ম্যাক্সিমাম জন সি দিয়েছে, সঠিক উত্তর এটার হবে সি, ট্রি গ্রোজ স্লোলি কনজিউমিং দ্য আর্থ, একটা গাছ কীভাবে বেড়ে ওঠে, পৃথিবী থেকে অল্প অল্প করে খাবার নিয়ে এটা বেড়ে ওঠে, আ ট্রি গ্রোজ স্লোলি কনজিউমিং দ্য আর্থ, অল্প অল্প করে খাবার নিয়ে, পৃথিবী থেকে অল্প অল্প খাবার নিয়ে এটা বেড়ে ওঠে, আ ট্রি গ্রোজ স্লোলি কনজিউমিং দ্য আর্থ, অতএব 7-এর C নম্বর হবে অ্যান্সার। এই তো বিমল এসছে, বি অ্যান্সার দিছে, বিমল তোকে বলছি রে, পুজোর আগে কিছু টাকা পয়সা দে, সুপার চ্যাট কর, কিছু 200-300 টাকা পাঠা, জামা প্যান্ট কিনবো। কোশ্চেন নাম্বার 8, দ্য ভ্যালি হোয়্যার দ্য সোলজার ইজ লাইং ডেড ইজ, আচ্ছা এবার আমরা অ্যাসলিপ ইন দ্য ভ্যালিতে গেছি, দ্য ভ্যালি হোয়্যার দ্য সোলজার ইজ লাইং ডেড ইজ, হোয়্যার দ্য সোলজার ইজ লাইং ডেড ইজ, দ্যুতি বল্লভ একটা অ্যান্সার দিয়েছে, বাকি পি দাস, রাহাতুল, দেবাশ্রিতা মিলিয়ে মিশিয়ে অ্যান্সার আসছে, আবার বি এবং সি এর মধ্যে, বি এবং সি এর মধ্যে মিলিয়ে মিশিয়ে অ্যান্সার আসছে, রিঙ্কু বলেছে সি, পি দাস বলেছে সি, বাকি যারা অ্যান্সার দিল তারা বলছে বি।
আচ্ছা, নাসিম বলছে সি, রাহাতুল বি বলছে, দীপ বি বলছে, হাসানুজ্জামাল বি বলছে, মানে দু একজন সি বলছে, ম্যাক্সিমাম জনে বি অ্যান্সারটা দিয়েছে, অর্থাৎ রিঙ্কু বলছে বি, রাহুল, মৌমিতা, মৌমিতা সি বলেছে। আচ্ছা, এটার অ্যান্সার দ্য ভ্যালি হোয়ার দ্য সোলজার ইজ লাইং ডেড, সোলজারটা যেখানে পড়েছিল সেই ভ্যালিটা কেমন ছিল, এই কোশ্চেনটার অ্যান্সার হবে অপশন বি, অর্থাৎ স্মল, যে ভ্যালিটাতে সোলজারটা পড়েছিল এবং মানে লাইং ডেড, মৃত অবস্থায় পড়েছিল, সেই ভ্যালিটা ছিল ছোট আকারের, এটার অ্যান্সার হবে স্মল। নেক্সট, 9, দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কেমন কবিতা, অপশন এ সনেট, অপশন বি অ্যান ওড, অপশন সি আ সং, অপশন ডি আ লিরিক। পি দাস প্রথম অ্যান্সার দিয়েছে, তারপর দেবাশ্রিতা, শবনম সোহানা, দ্যুতি বল্লভ, শ্রেয়া একটা অ্যান্সার দিয়েছে, প্রত্যেকে এ লিখছে, শ্রেয়া বি লিখেছে, আমি সঠিক অ্যান্সার এখনও বলিনি, রাহাতুল, রাহুল, সঙ্গীতা সাহা, নাসিম, মৌমিতা বলছে সি হবে, তো জানি না কোনটার কথা বলল। যেটা দ্যুতি বল্লভ করছে সেটা তোমরা করতে পারো, 9-এর লিখে অ্যান্সারটা লিখেছে, 8-এর লিখে অ্যান্সারটা লিখেছে, অর্থাৎ কোশ্চেন নাম্বারটা দিয়ে তারপরে লিখেছে, যে 9-এর এ, 9-এর বি, 9-এর সি, এরকম, ঠিক আছে, এরকমভাবে যদি বলা হয় তাহলে আমি বুঝতে পারবো। অনেক সময় কি হয়, আগের অ্যান্সারগুলো পরে আসে, হয়তো তুমি 8-এর অ্যান্সার দিচ্ছ, আমি ততক্ষণে কোশ্চেন 9-এ শিফট করে গেছি, ফলে একটুখানি প্রবলেম হয়, তাই কোশ্চেন নাম্বারটা লিখে যদি তোমরা দাও তাহলে আমার মনে হয় সেটা অনেক বেটার হবে। অনেকেই অ্যান্সার দিয়েছে এবং অনেকে এ দিয়েছে, অনেকে বি দিয়েছে, অনেকে সি দিয়েছে, ঠিক। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কেমন কবিতা, এটা বোঝাতে গেলে বা এটা বলতে গেলে এটা বলতে হয় যে এটা হবে সনেট, এটা হচ্ছে একটা সনেট, এটা একটা সনেট। আচ্ছা, লোকজন কী পাঠাচ্ছে বুঝতে পারছি না, ঠিক আছে, 10 পাঠাচ্ছে, কত কোটি পাঠিয়ে দিচ্ছে, কী হচ্ছে জানি না, যাই হোক, বেশ, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি একটা সনেট। আমরা কোশ্চেন নাম্বার 10-এ যাই, সরি, আচ্ছা, সেসেটটা নান অফ দিস আছে, ঠিক আছে, দ্য বেড অফ দ্য সোলজার ইজ মেড অফ, দ্য বেড অফ দ্য সোলজার ইজ মেড অফ, দ্য বেড অফ দ্য সোলজার ইজ মেড অফ। আচ্ছা, পি দাস বলেছে 10-এর বি, দ্যুতি বল্লভ এ বলেছে, সঙ্গীতা এ বলেছে, শবনম সোহানা ডি বলেছে, মানে নান অফ দিস, রাহুল রয় এ বলেছে, কুমারেন্দু হাই হ্যালো, নাসিম মোল্লা হ্যালো হ্যালো, যে যা বলছো হাই হ্যালো বলছো, ও আচ্ছা, দ্যুতি বল্লভ বি বলেছে, রাহাতুল বলছে এগুলো হবে না, তো সেটাই, ডি হবে, কে আবার একজন বললো ডি হবে, ও দ্যুতি বল্লভ বলছে ডি হবে, বি না। আচ্ছা, মানে একটা কনফিউশন দেখা দিয়েছে, ঠিক আছে, একটা কনফিউশন দেখা দিয়েছে, এটা হচ্ছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে, তাই তো, এক সেকেন্ড দাঁড়াও, আমি একটু বইটা বার করে নিই, ঠিক আছে, লোকজনের এত কনফিউশন যখন আমিও একটু কনফিউজড হয়ে গেলাম, বলেছে দ্য বেড অফ দ্য সোলজার ইজ মেড অফ, না না, ডি অপশান আছে, ডি অপশানে নান অফ দ্য অ্যাবাব আছে, ঠিক আছে, ওটা আমি প্রথমে দেখিয়েছিলাম, ডি অপশানে নান অফ দ্য অ্যাবাব আছে, ঠিক আছে, একটু দাঁড়াও, এক সেকেন্ড, আমার কাছে একটা বইটা আমি নিয়ে বসেছি আজকে,
ঠিক আছে, তোমাদের এখানে যখন কনফিউশন হচ্ছে একটু দাঁড়াও আমি বলে দিচ্ছি। বেশ, চলো, যেটা বলছিলাম যে হ্যাঁ, এটার ক্ষেত্রে 10টার ক্ষেত্রে একটুখানি কনফিউশন তৈরি হয়েছিল। দ্য বেড অফ দ্য সোলজার ইজ মেড, বলছে বেডটা কী দিয়ে তৈরি? প্রথমত হচ্ছে ফার্ন হবে না, ঠিক আছে, ফার্ন হবে না, কারণ ফার্ন দিয়ে পিলোটা তৈরি, ঠিক আছে। উড হবে না, কারণ উড কোনো অপশানে নেই। এবার আছে হচ্ছে গ্র্যাস এবং নান অফ দ্য অ্যাবাভ। এবার গ্র্যাস কেন হবে না বা কেন হবে, এই জায়গাটা যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে দেখবো যে তাদের নিচে যে জায়গাটা, মানে বডির নিচে যে জায়গাটা আছে, সেই জায়গাটাতে বলা আছে যে আন্ডার গ্রোথ, ঠিক আছে, বা আন্ডার নিথ না এরকম কিছু একটা ওয়ার্ড আছে। এবং মানে অ্যাকচুয়ালি যেটার মানে হয় হচ্ছে ঝোপঝাড়, ঝোপঝাড়ের ওপরে শুয়ে আছে, মাথার কাছে ফার্ন রয়েছে, এরকম একটা অপশান দেওয়া আছে। এবার ঝোপঝাড়টাকে যদি আমরা ঘাসের সঙ্গে তুলনা করতে চাই, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে এটাকে আমরা গ্র্যাস লিখবো। কিন্তু কোথাও ঝোপঝাড় মানে তো গ্র্যাস বোঝায় না, তাই এটার অপশানে গ্র্যাসের থেকে অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে হচ্ছে ডি, অর্থাৎ নান অফ দ্য অ্যাবাভ। না, শিওরলি বললে হবে না অনামিকা, ফার্নটা বালিশ হিসাবে কাজ করেছে, এখানে বেড বলা হয়েছে, ঠিক আছে, দ্য বেড অফ দ্য সোলজার, ঠিক আছে, ঝোপঝাড় আর ঘাস এক নয়, তাই এই ক্ষেত্রে নান অফ দিস অ্যাবাব হবে, ঠিক আছে। এবং কোথাওই এরকম বলা নেই যে ফার্নটাতে সে শুয়ে আছে, ফার্নটা তার মাথার কাছে আছে, তার বালিশ হিসাবে আছে, এই হিসেবে করা হয়েছে। কোশ্চেন নাম্বার 11, দ্য ফিট অফ দ্য সোলজার ইজ লাইং অন, বলছি পাটা কিসের ওপরে আছে, আ লগ একটা কাঠের গুড়ির ওপরে, আ পিলো একটা বালিশের ওপরে, সাম ফার্ন কিছু ফার্নের ওপরে, অ্যান অ্যারে অফ ফ্লাওয়ার্স একটা ফুলের শাড়ির ওপরে। শবনম সোহানা অ্যান্সার দিয়েছে। আচ্ছা, উষা মাহাতো মেবি নতুন জয়েন করলো এবং অ্যান্সার দিয়েছে। সঙ্গীতা বলছে না, সঙ্গীতা 11C বলছে, দেবাশ্রিতা রাহাতুলেরা ডি বলছে। আচ্ছা, দেবু দাস অ্যান্সার ট্যান্সার না দিয়ে কীসব গাড়ি ঘোড়া টোড়া পাঠিয়ে দিচ্ছে, বুঝতে পারছি না। রিঙ্কু সরকার ডি পাঠিয়েছে, দীপ ডি, আচ্ছা হাসানুজ্জামানও ডি পাঠিয়েছে। আচ্ছা, অনেকেই ডি অ্যান্সার দিয়েছে, বেশ। আচ্ছা, দেবু জি বলছে, জি বলেও কোনো অপশান নেই এখানে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 11, সোলজারের পাটা কিসের ওপরে ছিল, সোলজারের পাটা ছিল হচ্ছে ফুলের ওপরে। এবং এটা এই কবিতার খুব ইম্পর্টেন্ট একটা জায়গা এমসিকিউ আসার মধ্যে, যে বডিটা ছিল হচ্ছে বিভিন্ন রকম ঝোপঝাড়ের ওপরে, মাথাটা ছিল হচ্ছে বিভিন্ন বা কিছু ফার্ন গাছের ওপরে, আর পাটা ছিল কিছু ফুলের ওপরে। এটা আমাদের খুব সুন্দরভাবে খেয়াল রাখতে হবে, ঠিক আছে, যে কোনো রকম যেন গণ্ডগোল না হয়, পরীক্ষাতে এটাই আসবে। আর আমাদের ওই ফার্ন ওয়ার্ডটা মনে রাখবো, আমরা মনে থাকবে, এবং তাতে আমরা কি করব, যাই দেখ না কেন আমরা ফার্ন ফার্ন করে লাফাবো, এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম, ঠিক আছে। তাই খেয়াল রাখবে মাথায় ছিল ফার্ন, মাঝখানে অর্থাৎ পিঠের কাছে বা বডিটার পার্টে হচ্ছে ঝোপঝাড়, এবং পায়ের কাছে ছিল ফুল। তাই এই অ্যান্সারটা হবে 11-এর ডি, বা অ্যান অ্যারে অফ ফ্লাওয়ার্স। আশা করি ক্লিয়ার হয়েছে। দ্য ওয়ার্ড হলো মিন্স, হলো বা ফাঁকা বলতে এখানে কোন জিনিসটাকে বলা হয়েছে, গ্রাসল্যান্ড, স্ট্রিং, ভ্যালি, মাউন্টেন। শবনম সোহানা অ্যান্সার দিয়েছে প্রথমে। আচ্ছা, পি দাস দিয়েছে, দেবাশ্রিতা, রাহাতুল, সঙ্গীতা, কয়েকজন এ বলেছে এবং কয়েকজন সি বলেছে। শুভদীপ নন্দী
সি বলেছে, রিঙ্কু, দীপ এরা সি অ্যান্সার দিয়েছে। দ্য ওয়ার্ল্ড হলো, দ্য ওয়ার্ড, শ্রেয়া মুখার্জি বলছে ডি। আচ্ছা জানি না কোনটা ডি বলছে, যদি বারো ডি বলে থাকো তাহলে একটুখানি গণ্ডগোল হচ্ছে। আমি প্রত্যেককে বলছি যে কোশ্চেনের নাম্বারটা লিখে পাশে অপশানটা লেখো, তাহলে আমার বুঝতে একটু সুবিধা হবে। সাইফ আলী বলছে সি, এবং সি হবেই হবে, ঠিক আছে। এগারো ডি অ্যান্সার, ঠিক এগারো ডি হয়েছিল আগের বার মৌমিতা। বেশ, দ্য ওয়ার্ড হলো মিনস, হলো বলতে কি বোঝানো হয়েছে এখানে? এখানে হলো বা ফাঁকা জায়গা বলতে ভ্যালির কথা বলা হয়েছে। এখানে যে উপত্যকা সেটাকেই হলো বলা হয়েছে বা ফাঁকা বলা হয়েছে, অর্থাৎ এটার অ্যান্সার হবে বারোর সি। টুয়েলভের সি যারা বলেছিলে তাদেরটা ঠিক হয়েছে, যারা অন্য বলেছিলে তাদেরটা ঠিক হয়নি, ঠিক আছে। এটার অ্যান্সার হবে হচ্ছে টুয়েলভের সি। আধ ঘন্টা হলো, 20 জন মতন দেখছেন, থ্যাংক ইউ যারা জয়েন করেছো তাদেরকে। এবং প্রো, কেউ যদি লাইক না করে দিয়ে থাকো তার একটু লাইক করে দিতে পারো, কারণ আমার বারবার একটাই কথা বলার, সেটা হচ্ছে এই চ্যানেল থেকে আমার রেভিনিউ কিছু আছে না, সুপার চ্যাট তোমরা কেউ দাও না। তো যদি একটুখানি সাবস্ক্রাইবার বাড়ে, যদি একটুখানি মানুষজনের আর একটু উপকার হয় আমার, সেটা ভালো লাগবে। তাই প্রত্যেককে রিকোয়েস্ট করা যে প্লিজ একটু ভিডিও বা এই লাইভ স্ট্রিমিংগুলো লাইক করে দিও, এবং একটু বন্ধুদের সঙ্গে যদি ভালো লাগে শেয়ার করে দিও, ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করো। কোনো বাধ্যবাধকতা কিছু নেই, কারণ এই লাইভ ক্লাসগুলো নেওয়ার জন্য খেটে খুঁটে কোশ্চেন সিলেক্ট করতে হয়, সেগুলোকে টাইপ করতে হয়, এবং তার জন্য যথেষ্ট সময় লাগে। 13, দ্য অকেশন অফ দ্য পোয়েম কুড বি দ্য, বলছে যে এই যে কবিতা অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, এটা কী ধরনের কবিতা বা কী পরিপ্রেক্ষিতে লেখা হয়েছে? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ফ্র্যাঙ্কো ডাচ ওয়ার, ফ্র্যাঙ্কো রাশিয়ান ওয়ার? অ্যাসলিপ ইন দ্য ভ্যালির যে প্রেক্ষাপট সেটা কী? কেউ একজন সাজেশনের কথা লিখল, সাজেশন অলরেডি চ্যানেলে দেওয়া আছে, গিয়ে দেখে নিতে পারো। ক্লাস 11 এবং ক্লাস 12 দুটোরই সাজেশন দেওয়া আছে, গিয়ে দেখে নিতে পারো। মোটামুটি যে কজন অ্যান্সার দিচ্ছে, রাহাতুল, শবনম, সঙ্গীতা, পি দাস, দেবাশ্রিতা, উষা, দীপ, রিঙ্কু, প্রত্যেকেই মোটামুটি ঠিক অ্যান্সার দিচ্ছে, এবং প্রত্যেকটা অ্যান্সার তারা টাইপ করে আমাকে জানাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। অনেকের অ্যান্সার পরে আসছে, শ্রেয়া মুখার্জির একটা অ্যান্সার এতক্ষণ এসেছে 12 নম্বরে, তুমি ঠিক অ্যান্সার দিয়েছ, বারোর সি। মৌমিতা, বারোর ডি হবে না, বারোর সি হবে। সাইফ আলী, তুমি একটা অ্যান্সার দিয়েছ, অনেকেই অ্যান্সার দিচ্ছে, ঠিক আছে। মৌমিতা মণ্ডল, হাই। বেশ, আচ্ছা কোশ্চেন নাম্বার 13, আমি ভুল বলছি, কোশ্চেন নাম্বার 13, দ্য অকেশন অফ দ্য পোয়েম কুড বি দ্য, বলছে এই কবিতার যে প্রেক্ষাপট সেটা কী হতে পারে বা সেটা কী, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 13-এর অপশন ডি, ফ্র্যাঙ্কো রাশিয়ান ওয়ার, ফ্রান্সের সঙ্গে রাশিয়ার যে যুদ্ধ হয়েছিল এবং তার পরিপ্রেক্ষিতে লেখা হচ্ছে এই কবিতাটা, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, ওয়ারের ফিউটিলিটি নিয়ে বা যুদ্ধের যে একটা বেকার দিক আছে সেই দিকটা নিয়ে লেখা হচ্ছে এই কবিতা। 13-এর অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, ফ্র্যাঙ্কো রাশিয়ান ওয়ার। তাই যারা ডি অপশন অ্যান্সার দিয়েছ তারা সঠিক দিয়েছ। এবার আমরা সনেট নাম্বার 18-এর একটু কোশ্চেন করব। সনেট নাম্বার 18 ইজ অ্যাড্রেসড টু, সনেট নাম্বার 18টা কাকে উৎসর্গ করে লেখা? মিস্টার কে এইচ, মিস্টার ডব্লিউ এইচ, লরা, স্যার থমাস লুসি,
শবনম সোহানা প্রথম উত্তর দিচ্ছে, অভিজিৎ এসেছে জয়েন করেছে, থ্যাংক ইউ জয়েন করার জন্য। রাহাতুল, সঙ্গীতা অনেকেই অ্যান্সার দিচ্ছে। অনামিকা, তোমার অ্যান্সারগুলো একটু পরে আসছে, তুমি যদি ক্যাচ করতে পারো আমাকে তাহলে তুমি একটুখানি, বা তুমি আমার কথা শুনতে পেলে একটা কাজ করো, তুমি লাইভ সেশনটা থেকে বেরিয়ে গিয়ে আরও আর একবার জয়েন করো, তাহলে হয়তো তুমি অন টাইম হয়ে যাবে। 14 সাইফ আলী, তোমারও অ্যান্সারগুলো একটু পরে আসছে, তাই তোমরা যদি জয়েন, না তুমি তো আগেরটা অ্যান্সার দিলে, 13 বি হবে না, এটা 14 বি হয়তো তুমি লিখতে গেছিলে, ঠিক আছে, হ্যাঁ সেটা ভুল হচ্ছে। উষা মাহাতো, মোটামুটি যে কয়েকজন ক্লাস করে, আমি তো নামগুলো পড়ি, খেয়াল থাকে আমার যে কে কে করছে না করছে, খুব কমন কিছু মানুষজন আছেন যারা ক্লাস করেন এবং তারাই করেন, তারা জানি না কেন তারা শেয়ার করেন না বা বন্ধুবান্ধবরা তাদের কেন জয়েন করে না, যাই হোক। বেশ, এটা অনেকে অ্যান্সার দিল, আমরা বলে দিই। কোশ্চেন নাম্বার 14, সনেট নাম্বার 18 ইজ অ্যাড্রেস টু, 18 সনেটটা কাকে অ্যাড্রেস করা হয়েছে, এটা হচ্ছে মিস্টার ডব্লিউ এইচ শেক্সপিয়র, তার অনেকগুলো সনেট মিস্টার ডব্লিউ এইচকে অ্যাড্রেস করে বা ডেডিকেট করে লিখেছেন, তার মধ্যে এইটাও একটি, সনেট নাম্বার 18টাও একটি। এই ব্যাপারে ডিটেল যদি জানতে হয় তাহলে তোমাদেরকে আমার বানানো ভিডিওগুলো দেখে নিতে হবে, সেখানে আমি পুরো ডিটেলে সনেট কাকে বলে, শেক্সপিয়ারিয়ান সনেট কী, পেট্রার্কান সনেট কী, সেগুলো মানে কী কী রয়েছে তার বৈশিষ্ট্য সব কিছু আলোচনা করা আছে, যারা ভিডিওগুলো দেখোনি একটুখানি দেখে নিতে হবে। আচ্ছা, ক্লাস 8 কবে পড়াবেন? না আমি ক্লাস 8 লাইভ ক্লাস কিছু করাই না এখনও। শহরূপ পাল, আমি ক্লাস 8 কোনো লাইভ ক্লাস কিছু করাই না, 9-10 করাই এবং 11-12 করাই। বেশ, একটা কথা বলার, যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো, যে 17 রয়েছো, আমি একটা কোশ্চেন অ্যান্সার ভিডিও করব, যেমন প্রতিটা চ্যানেলে একটা করে Q&A ভিডিও আসে ঠিক সেরকম, এবং সেই কারণে আমি আমার চ্যানেলে একটা ভিডিও পোস্ট করেছি, তোমরা চাইলে সেই ভিডিওর কমেন্টে গিয়ে আমাকে কিছু কোশ্চেন করতে পারো, আমি সেগুলোর অ্যান্সার দেব। তবে কোশ্চেন করার আগে ভিডিওটা একটু দেখে নিও, 2 একটা ভিডিও আছে, পুরো ভিডিওটা দেখে নিয়ে তারপরেই কোশ্চেনটা করো, কারণ আমি চাই Q&A একটু মজার হোক, পড়াশোনার বাইরে গিয়ে হোক, ঠিক আছে। বেশ, আমরা পরের কোশ্চেনে যাই, যদি কেউ কোশ্চেন করতে চাও সেই ভিডিওর কমেন্টে গিয়ে কোশ্চেন করতে পারো। এখন আমি লিঙ্ক দিতে পারবো না, আমার চ্যানেল রয়েছে, যে চ্যানেলে তুমি করছো সেই চ্যানেলে গেলেই দেখতে পাবে। এভরি মর্টাল বিইং ইজ ক্লেমড আলটিমেটলি বাই, বলছে প্রত্যেকটা মর্টাল জিনিস বা প্রত্যেকটা জীবিত জিনিসই আলটিমেটলি ক্লেমড হয় বা আলটিমেটলি শেষ হয়ে যায়, কিসের দ্বারা? কোশ্চেন 15। আচ্ছা, উষা মাহাতো অ্যান্সার দিয়েছে, রিঙ্কু দিয়েছে, শবনম দিয়েছে, আমি সঠিক উত্তরটা পরে বলছি। অনেক রকমের অ্যান্সার আসছে, 15টা এ বলছে অনেকে, অনেকে সি বলেছে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেবেন? না দিতে পারবো না, সরি। আচ্ছা, অনেকে এ মৌমিতা এ বলছে, সাইফ আলী এ বলছে, রাহাতুল সি বলছে, দেবাশ্রিতা সি বলছে। এ এবং সি এর মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে, ঝুমা বি বলছে। 15টা একটু এক্সপ্লেন করে দেন, চেষ্টা করব এক্সপ্লেন করে দেওয়ার, আগে মানুষজন একটুখানি অ্যান্সার দিয়ে নেক, তারপরে আমি চেষ্টা করব। এভরি মর্টাল বিইং ইজ ক্লেমড, এভরি মর্টাল বিইং ইজ ক্লেমড আলটিমেটলি বাই, বলছে যে প্রত্যেকটা মর্টাল বিইং, মানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা হিউম্যান বিইং, ঠিক আছে, হিউম্যান বিইং মানে মর্টাল, যারা অমর নয়,
যারা যারা মৃত, যারা মরে যায় এরকম লোক, তো তারা কি হয় ইজ ক্লেমড বাই, তাদেরকে আলটিমেটলি ক্লেম করে নেয় বা দাবি করে নেয় বা শেষ করে নেয়, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে যে আলটিমেটলি একটা মর্টাল বিইংকে কে শেষ করে দেয়, বা একটা মর্টাল বা একটা হিউম্যান বিইং তাদেরকে মরতেই হয় বা আলটিমেটলি শেষ হয়ে যেতেই হয়। এই যে অ্যান্সারটা বলে দিলাম, মরতেই হয়, তার মানে কি তারা আলটিমেটলি ক্লেমড হয়। কিসের দ্বারা ক্লেমড হয়? ডেথের দ্বারা, মানে প্রত্যেকটা মর্টালই কখনো না কখনো মারা যাবে, এটাই হচ্ছে নিয়ম। প্রত্যেকটা মর্টাল কখনো না কখনো শেষ হবে, তার মৃত্যু ঘটবে, এটাই নিয়ম। তাই এভরি মর্টাল বিইং ইজ ক্লেমড আলটিমেটলি বাই ডেথ, এভরি মর্টাল বিইং ইজ ক্লেমড আলটিমেটলি বাই ডেথ। 15 অপশান হবে সি, সি অপশানটা হচ্ছে সঠিক উত্তর। 16, দ্য আইস অফ হেভেন ইন শেক্সপিয়ার্স সনেট নাম্বার 18 রেফার্স, বলছে শেক্সপিয়ারের 18 সনেটে দ্য আইস অফ হেভেন বলতে কি বোঝানো হয়েছে। শবনম সোহানা অ্যান্সার দিয়েছে, পি দাস দিয়েছে, নাসিম মোল্লা দিয়েছে। শবনম সোহানা প্রত্যেকটার উত্তর খুব তাড়াতাড়ি দিচ্ছে, এবং খুব তাড়াতাড়ি অ্যান্সার দেওয়া শুধু নয়, অ্যান্সারগুলো ঠিকও দিচ্ছে, ভালো করে পড়াশুনো করে পড়তে মানে ক্লাস করতে বসেছে। অনেকেই অ্যান্সার দিয়েছে, দেবাশ্রিতা দিয়েছে, সাহিনা ফারভিন, কোন ক্লাস স্যার, এটা 12 হচ্ছে। দ্য সান, রাহাতুল বলছে, মৌমিতা বলছে, অনামিকা, মৌমিতা প্রামাণিক এবং মৌমিতা মণ্ডল দুজন রয়েছে, সঙ্গীতা সাহা। সাইফ আলী, বেশ অনেকেই অ্যান্সার দিচ্ছে। দ্য আইস অফ হেভেন অর্থাৎ স্বর্গের চোখগুলো বা চোখ বলতে কি বোঝানো হয়েছে, স্বর্গের চোখ বলতে কি বোঝানো হয়েছে। এখানে অপশান হবে হচ্ছে দ্য সান অর্থাৎ সূর্যকে বোঝানো হয়েছে। স্বর্গের চোখ বলতে এই কবিতায় শেক্সপিয়ারের সনেট নাম্বার 18 স্যালাই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এই কবিতাতে আইজ অফ হেভেন বলতে সানকে বোঝানো হয়েছে। কোশ্চেন নাম্বার 17, বইয়ের লাইন তুলে দিয়েছে, নর লুজ ড্যাশ অফ দ্যাট ফেয়ার দাও আওয়েস্ট, বলছে নর লুজ ড্যাশ অফ দ্যাট ফেয়ার দাও আওয়েস্ট। আবার শবনম সবার প্রথম উত্তর দিয়েছে, দেবাশ্রিতা দিয়েছে, সঙ্গীতা দিয়েছে, দীপ, পি দাস, মৌমিতা, এবং ম্যাক্সিমাম জন বি অ্যান্সার দিয়েছে, মৌমিতা ডিলিট করলো, হয়তো একটু কনফিউশনে ছিল। অনামিকা দিয়েছে, রাহাতুল দিয়েছে, মৌমিতা আবার দিয়েছে, অ্যান্সার সি দিয়েছে, রাহুল রয় এ দিয়েছে, সাইফ আলী বি দিয়েছে। বেশ অনেকে অ্যান্সার দিয়েছে, আশা করি আর কেউ দেবে না। ভবতোষ মুখার্জি, আমি কাটোয়া স্কুলের ইংলিশ টিচার, খুব ভালো লাগছে, নমস্কার স্যার, আচ্ছা আমি একটু ঘুরিয়ে নিই ক্যামেরাটা। ও নমস্কার ভবতোষবাবু, প্রণাম নেবেন আমার। ভবতোষ মুখার্জি, থ্যাংক ইউ সো মাচ স্যার জয়েন করার জন্য, আমি চেষ্টা করছি কিছু কিছু যদি এইভাবে হেল্প করা যায়। থ্যাংক ইউ আপনি এসছেন তার জন্য, প্রণাম নেবেন আমার, থ্যাংক ইউ সো মাচ। কোশ্চেন নাম্বার 17, নট লুজ ড্যাশ অফ দ্যাট ফেয়ার দাও আওয়েস্ট, এটার অপশান হবে অপশান বি অর্থাৎ পজিশন। এটা বইয়েরই লাইন,
যারা কবিতাটা পড়েছো তারা জানবে যে নর লুজ পজিশন অফ দ্যাট ফিয়ার দ্য অলওয়েজ, মানে তোমার মধ্যে যে সৌন্দর্য রয়েছে বা সে যে সৌন্দর্যের তুমি অধিকারী সেটা কখনোই হারাবে না, এইটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। স্যার সুপার চ্যাট সেন্ড করা যাচ্ছে না, এটা তো আমি বলতে পারবো না, সুপার চ্যাট তো আমি অন করে রেখেছি প্রত্যেকটা লাইভেই, ঠিক আছে? কেন যাচ্ছে না আমি সঠিক বলতে পারবো না, কারণ আমি তো দেখতে পাচ্ছি না সেটা, ঠিক আছে? অন্য কেউ কি, সরি এক সেকেন্ডের জন্য একটু ইন্টারাপ্ট করছি, একটু থামাচ্ছি, সরি একটা প্রবলেম এসেছে, কেউ একজন সুপার চ্যাট দিতে গেছিলো এবং দিতে পারছে না, বাকিরা কেউ কি একটু দেখে বলবে আমাকে যে সুপার চ্যাটের অপশানটা এনেবল আছে কি না, দেখা যাচ্ছে কিনা সুপার চ্যাট অপশানটা, কেউ একটু রেসপন্স করবে প্লিজ? জানি পড়াশোনার বাইরের টপিক, তাও আছে। আচ্ছা সেখান থেকে সেন্ডের অপশান কি দেখাচ্ছে, মানে সেন্ড করতে বলছি না, দেখাচ্ছে কি অপশান আছে বাট ক্যান্সেল হয়ে যাচ্ছে? আচ্ছা এটা তাহলে আমি সঠিক বলতে পারবো না, হ্যাঁ মানে কি ব্যাপার হচ্ছে আমি সঠিক জানি না, তো এটা বলা জানি না। আচ্ছা অনেককেই দেখাচ্ছে সুপার চ্যাট, তার মানে দেখাচ্ছে, আমি কিন্তু অন করে রেখেছিলাম, মানে এটা প্রত্যেকটা লাইভে অন করতে হয় না, একবার করে দিলেই হয়, তো সেই ক্ষেত্রে আমি অন করে রেখেছিলাম। এবার কেউ না পাঠালে তো বলতে পারবো না যে ব্যাপারটা আসছে কি না বা এরকম কিছু, কিন্তু মাঝে কি প্রবলেম হচ্ছে আমি জানি না, অন আমি করে রেখেছিলাম এটুকু আমি বলতে পারি, ঠিক আছে? আচ্ছা কেউ একজন বলছে স্যার আসছে না, শ্রেয়া মুখার্জি বলছে স্যার আসছে না সুপার চ্যাটটা, জানি না আমি কি প্রবলেম হচ্ছে জানি না, ঠিক আছে? তোমরা এখন বাকিরা যারা যাদের দেখাচ্ছে তারা যদি কেউ একটুখানি কনফার্ম করো যে হ্যাঁ এটা শিওর আছেই, তাহলে আমি অন্তত বলতে পারি, কারণ আমি তো এখান থেকে বুঝে উঠতে পারছি না যে আছে না নেই। যাই হোক ঠিক আছে, তুমি দেওয়ার চেষ্টা করেছো দেবু দাস, তুমি দেওয়ার চেষ্টা করেছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে? এই চেষ্টাটা অনেকেই করে না বা অনেকে চায়ও না, আমিও চাই না অ্যাকচুয়ালি, কিন্তু তবুও তুমি চেষ্টা করেছো তার জন্য অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সেন্ড অপশান আছে, সেন্ড অপশানটা দেখাচ্ছে, এটুকু কনফার্ম করা গেল, এবার বাকি পার্টটা আমি জানি না, কেন আসছে না বা কী প্রবলেম হচ্ছে আমি জানি না। আমরা পরের কোশ্চেনের দিকে যাই। কেউ দিতে পারলে দিতে পারবে, আচ্ছা কেউ, সেটা আমি কেমন করে বলবো বলো, কেউ যদি দিতে চায় তাহলে সেটা দিতে পারবে, অপশানটা তো দিয়ে রেখেছি, এবার জানি না সেটা কেন আসছে না বলতে পারবো না, কারণ আমার এই চ্যাট মানে লাইভে সুপার চ্যাট খুব কমজনই দেয়, এখনও মাত্র হয়তো দু একজনই 10 টাকা 20 টাকা করে দিয়েছিল, তারপরে আর কেউ সেরকম দেয়নি, তো আমি অন করেছিলাম, আমি জানি না যে সেটা আদৌ মানে বলতে পারবো না সেটা এনেবল আছে কি নেই, তোমরা বলছো আছে, কিন্তু যেহেতু আজকে আমি দুটো লাইভ করাচ্ছি, এর আগে 11-এর করিয়েছিলাম সেটাতেও কোনো সুপার চ্যাট আসেনি এবং এটাতেও আসেনি, তো আমি জানি না আদৌ অন আছে কি নেই। পোয়েট্রি অফ আর্থ কেমন পোয়েট্রি, ব্যালার্ড এলিজি সনেট ওড, প্রত্যেকে অ্যান্সার দিয়েছে আমি দেখেছি এবং প্রত্যেকে সি অপশান দিয়েছে। আমি কথা বলছি মানে এই নয় যে আমি অপশানগুলো দেখছি না, আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট দেখছি, ঠিক আছে? কারোর গণ্ডগোল হলে আমি সেটা বলবো। দেবু দাস আমি চেষ্টা করছি, দরকার নেই আর চেষ্টা করার, তুমি বরং পড়াশোনায় মন দাও। প্রত্যেকে অ্যান্সার দিয়েছে, যে কজন অ্যান্সার দিচ্ছিল আমি আর আলাদা করে নাম পড়ছি না, এবং প্রত্যেকে লিখেছে 18-এর সি অ্যান্সার হবে, একদমই তাই, দ্য পোয়েট্রি অফ আর্থ, এটা একটা সনেট, এটা 18 নম্বর কোশ্চেন, এটা আমাদের দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ অ্যান সনেট, এটা হবে এটার উত্তর, এটা একটা সনেট। আচ্ছা ক্লাসটা একটু তাড়াতাড়ি এগোচ্ছে কারণ এখানে গ্রামারের মতন বোঝানোর কিছু নেই, তাই অলরেডি 50 মিনিটে আমরা প্রায় অনেকটা কভার করে ফেলেছি, ওই ঘন্টাখানেকেরই ক্লাস হবে হয়তো। দ্য হট সান মেক্স অল দ্য বার্ডস, দ্য হট সান মেক্স, এটা এবার আমরা নেক্সট কবিতাতে গেছি, পোয়েট্রি অফ আর্থের সেকেন্ড কোশ্চেন এটা, যে হট সান সেটা কী করে, এটা প্রথম অ্যান্সার দিয়েছে পি দাস, না সুক, হ্যাঁ প্রথম অ্যান্সার দিয়েছে প্রি দাস, প্রথম অ্যান্সার দিয়েছে প্রি দাস, উষা দিয়েছে, রাহাতুল দিয়েছে, দেবাশ্রিতা, সঙ্গীতা, মৌমিতা,
মৌমিতা, তোমার অ্যান্সারটা একটুখানি গণ্ডগোল হচ্ছে, একটু ভেবে দেখো। মৌমিতা মণ্ডলকে বলছি, অনামিকা দিয়েছে। রাহাতুল আবার সঠিক অ্যান্সার দেওয়ার পরে আবার ডি লিখলো, কেন জানি না। শ্রেয়া মুখার্জি ঠিকঠাক হচ্ছে অনেকেরই, এটা একটা ভালো ব্যাপার। এমসিকিউতে অনেকেরই অ্যান্সার ঠিক হচ্ছে। দেবু, সাইফ আলী, শবনম, সোহানা, অনেকটা লেট হলো তোমার এবার, তুমি তো সবার প্রথমে ঠিক অ্যান্সার দিচ্ছিলে, মেবি নেটওয়ার্ক প্রবলেম। দ্য হট সান মেক্স অল দ্য বার্ডস, সূর্যের তাপটা পাখিদের, কলকাতা আচ্ছা আমি একটু সরি একটু থামছি। ভবতোষ মুখার্জি উনি বলছেন যে আমাকে কলকাতা সাউথ পয়েন্ট স্কুলের সামান্তা স্কুল আপনার কথা বলল, আমি কি করি। আচ্ছা আমি প্রথমত স্যার বলি যে আপনাকে যে আমার কথা বলেছে আমি তাকে না চিনতে পারছি না, মানে সাউথ পয়েন্টে জানি না আমার চেনাশোনা, মানে আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না যে সাউথ পয়েন্টে কেউ আছে কি না, হয়তো চ্যানেলেরই কোনো কেউ হবেন সাবস্ক্রাইবার বা শুভাকাঙ্ক্ষী কেউ হবেন। আমি বেসিক্যালি একটা গভর্নমেন্ট প্রজেক্টে আমি কন্ট্রাকচুয়ালে কাজ করছি, আর তার সঙ্গে আমার মেন কাজ হচ্ছে মানুষজনের বাড়ি বাড়ি গিয়ে টিউশন পড়ানো। আমি ব্যাচে পড়ানো এখনও শুরু করতে পারিনি, আমার বাড়িটা অনেকটা আউটস্কার্টসে সেই কারণে, এবং আমি দীর্ঘদিন ধরে এই মানুষজনের বাড়িতে গিয়ে টিউশন পড়ানোর চেষ্টা করি, এবং সেগুলো ওই সিবিএসসি, আইসিএসসি এই সমস্ত বোর্ড বা বেঙ্গল বোর্ডেরও। ঠিক আছে, আচ্ছা আদিত্য আমার ছাত্র, না সরি স্যার আমি না এইভাবে বুঝে উঠতে পারছি না, কারণ আমার প্রথমত একটা প্রবলেম আছে, আমি সবারই নাম খেয়াল রাখতে পারি না। তো যাই হোক, মোট কথা হয়তো চ্যানেল থেকেই কেউ হয়তো আপনাকে বলেছে, সেটা থ্যাংক ইউ চ্যানেল ভিজিট করার জন্য, এবং আমি এটুকুই করি আর কি, আমার এটাই কাজ, বাড়ি গিয়ে গিয়ে মানুষজনকে টিউশন পড়াই। খুব অল্প সংখ্যক 5-6 জন স্টুডেন্টই আমার রয়েছে, এবং তারপরে আমার এই চ্যানেল ক্রিয়েট করা এবং সেখানে কিছু মানুষকে অনলাইন একটু সাপোর্ট করার চেষ্টা করছি, এটুকুই শুধু। আচ্ছা এবার যেটা বলছিলাম সেটাই ফিরে আসা যাক, যে সূর্যের প্রচণ্ড তাপ, হট সান, সেটা কী করে, সেটা পাখিদের ক্ষেত্রে কী এফেক্ট আনে। বলা হয়েছে পোয়েট্রি অফ আর্থে যে পাখিদেরকে সেটা প্রচণ্ড ক্লান্ত করে দেয়, টায়ার্ড করে দেয়, তারা প্রায় ফেন্ট হয়ে যায়, মানে তারা প্রায় মূর্ছা যায়, অজ্ঞান হয়ে যাওয়ার জোগাড় হয়, তখন তারা গান থামিয়ে দেয় এবং সেই গানগুলোকে গ্র্যাস হপার এবং ক্রিকেটরা কন্টিনিউ করে। এটা হচ্ছে কবিতার মেন থিম। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হবে হচ্ছে 19-এর সি নম্বর, 19 অপশান সি, দ্য হট সান মেক্স অল দ্য বার্ডস ফেন্ট, অর্থাৎ গরম সূর্যের গরমটা বা গরম সূর্যটা পাখিদেরকে কী করে, ফেন্ট করে দেয়, অজ্ঞান প্রায় করে দেয়। থ্যাংক ইউ সো মাচ স্যার, চ্যানেলে এসছেন, অনেক অনেক ধন্যবাদ। আপনার স্টুডেন্টদেরকে বলবেন যদি ভালো লাগে চ্যানেলটাতে আসতে, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। কোশ্চেন নাম্বার 20, দ্য ক্রিকেট ফাইন্ড ওয়ার্ম, ক্রিকেট গরমটা কোথায় খুঁজে নেয়। আচ্ছা প্রথম অ্যান্সার দিয়েছে পি দাস, দেবাশ্রিতা, রাহাতুল আয়ান, সঙ্গীতা, মৌমিতা, উষা মাহাতো, পরপর অ্যান্সার এসছে এবং প্রত্যেকেরই ঠিকঠাক অ্যান্সার এসেছে। শবনম সোহানা, শ্রেয়া মুখার্জি, রাহাতুল আয়ান, রাহাতুল একটু আগেই তো অ্যান্সার দিলে, আবার ডিলিট করলে কেন। অভিজিৎ, সাইফ আলী, এই কজনই অ্যান্সার দিচ্ছে মোটামুটি, আশা করি আর কারোর অ্যান্সার আসবে না। 20 ডি, হ্যাঁ 20 নম্বরের ডি এর অ্যান্সার, প্রত্যেকে ডি বলছে, মাত্র 16 জন দেখছে, বেশ কি বলার আছে, কিছু বলার নেই। স্যার পোয়েমটা ঠিক করে পড়া হয়নি, আমি বলে দিয়েছিলাম যে 6-7 দিন সময় দিলাম, একটু ভালো করে পড়ে নাও, পড়ার জন্য হেল্প লাগলে আমার চ্যানেলে ডিপ অ্যানালিসিস করা আছে, একটু দেখে নিতে।
আমার মনে হয় অ্যানালিসিসগুলো দেখে নিলে বা চারটে পাঁচটা ভিডিও দেখে নিলে আর কারোরই কোনো প্রবলেম হতো না। দ্য ক্রিকেট ফাইন্ডস ওয়ার্মথ, অর্থাৎ ঝিঁঝি পোকাগুলো গরম কোথায় খুঁজে নেয়? নিয়ার আ স্টোভ, অর্থাৎ এটা বইয়েরই লাইন যেখানে বলা হয়েছে যে নিয়ার আ স্টোভ একটা ঝিঁঝি পোকারা ওয়ার্ম বা গরমটা খুঁজে নেয়, অর্থাৎ কুড়ির অ্যান্সার হবে অপশন ডি। 21, লাইন তুলে ড্যাশ দেওয়া হয়ে, না সরি এটা লাইন তুলে ড্যাশ নয়, কোশ্চেনটা পড়ি। আ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ, হিয়ার ভয়েস রেফার্স টু দ্য ভয়েস অফ, বলছে যে এখানে ভয়েস বলতে কার ভয়েসের কথা বলা হয়েছে। পি দাস আবার প্রথম উত্তর দিয়েছে, খুব ভালো উত্তর দিচ্ছে এবং সঠিক উত্তর দিচ্ছে। মৌমিতা, উষা মাহাতো, শ্রেয়া প্রত্যেকে অ্যান্সার দিচ্ছে এবং প্রত্যেকেই সি বলছে। সঙ্গীতা, শবনম, সোহানা, দেবাস্মিতা প্রত্যেকে অ্যান্সার দিচ্ছে এবং প্রত্যেকের অ্যান্সারই সি। অভিজিত অ্যান্সার দিয়েছে, অ্যান্সার সি হচ্ছে। সাইফ আলী অ্যান্সার দিয়েছে, অ্যান্সার সি হচ্ছে। যারা লাইভে আছো এবং ভিডিওটা লাইক করোনি, সেশনটা প্লিজ লাইক করে দাও। আর প্রত্যেকের কাছে রিকোয়েস্ট যে আমার কিউএনএ ভিডিও আনবো বলে একটা ভিডিও পোস্ট করেছিলাম, সেখানে একটু কমেন্ট করতে পারো যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে, তবে অবশ্যই ভিডিওটা দেখার পরে করবে, আগে নয়। আচ্ছা বেশ, এটার অ্যান্সার আমি বলে দিই। আ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ, হেজ টু হেজ আ ভয়েস উইল রান। এবার বলা হচ্ছে এখানে ভয়েস বলতে কার কথা বলা হয়েছে বা কার ভয়েসের কথা বলা হয়েছে। অপশন যেটা আছে তার মধ্যে এটা হবে হচ্ছে অপশন সি, 21 সি। প্রত্যেকে যতজন অ্যান্সার দিয়েছে সকলের অ্যান্সার ঠিক হয়েছে অপশন সি, অর্থাৎ গ্র্যাস হপার, গ্র্যাস হপারের হচ্ছে অ্যান্সার সি। আচ্ছা মৌমিতা প্রামাণিক, তোমার 20 অ্যান্সারটা এতক্ষণে এসেছে এবং সেটা ঠিক হয়েছে। আ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ, এটার অ্যান্সার হবে অপশন সি, 21 অপশন সি, প্রত্যেকের অ্যান্সার ঠিক হয়েছে। হু রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইড, হু রেস্টস অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইড। পি দাস প্রথম উত্তর দিয়েছে এবং ঠিক হয়েছে। প্রত্যেকবারই প্রথমে উত্তর দিচ্ছে এবং উত্তর ঠিক হচ্ছে। তারপরে সঙ্গীতা দিয়েছে, দেবাশ্রিতা দিয়েছে, রাহাতুল আয়ান দিয়েছে, সকলের অ্যান্সার সি। মৌমিতা মণ্ডল অ্যান্সার সি, শ্রেয়া মুখার্জি সি, উষা মাহাতো। আচ্ছা অভিজিৎ ভি লিখে ফেলেছে তাড়াতাড়ি টাইপ করতে গিয়ে এবং ডিলিটও করে দিল, আমি বুঝে গেছি তুমি কোনটা লিখতে চেয়েছো, ঠিক আছে তোমার অ্যান্সার। সাইফ আলী অ্যান্সার দিয়েছে, অভিজিৎ অ্যান্সার দিয়েছে। বেশ এটার উত্তর বলে দিই যে হু রেস্ট অ্যাট ইজ বিনিথ সাম প্লিজেন্ট উইড, ঝোপঝাড়ের মধ্যে আরামে বসে থাকে কে, এটা যদি বলা হয় তাহলে এটারও অপশান হবে অপশান সি, গ্র্যাস অফার। অপশান সি গ্র্যাস অফার, এটা কিন্তু গুলিয়ে ফেলবে না ক্রিকেটের সঙ্গে, ক্রিকেটের সঙ্গে গুলিয়ে ফেলবে না। গ্র্যাস অফার ক্লান্ত হয়ে গিয়ে যখন আরাম করে তখন কিন্তু ক্রিকেটরা সেই সংটাকে কন্টিনিউ করে, এটা কিন্তু অনেকের গুলিয়ে যায়, তাই এটাকে গুলিয়ে ফেলবে না। মৌমিতা প্রামাণিক তোমার একটা অ্যান্সার এতক্ষণে এলো এবং সেটা তুমি ঠিক দিয়েছ, 21 এর সি। 22 এর অ্যান্সার কিন্তু সি হবে, গ্র্যাস হপার। প্রত্যেকে অ্যান্সার দিয়েছিল এবং প্রত্যেকের অ্যান্সার ঠিক হয়েছে, আমি যতজনের নাম পড়েছিলাম সকলের অ্যান্সার ঠিক হয়েছে। আমি সকলকে থ্যাংক ইউ জানাতে চাই যারা ক্লাসে জয়েন করেছো তাদের জন্য। আর একটাই কোশ্চেন বাকি আছে, আমি 23টাই কোশ্চেন নিয়ে বসেছিলাম, জানতাম যে ঘন্টাখানেকের মধ্যেই শেষ হবে সেটা। দ্য ওয়ার্ড শ্রিল মিনস, শ্রিল মানে কী বোঝানো হয়েছে,
বা শ্রীল বলতে কি বোঝানো হয়েছে। আমার আর ক্লাসও শেষ হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ সাইফ আলী জয়েন করার জন্য। পি দাস প্রথম অ্যান্সার দিয়েছে, সঙ্গীতা, দেবু, দেবাশ্রিতা প্রত্যেকে অ্যান্সার দিয়েছে। দেবুকে স্পেশাল থ্যাংকস একটুখানি জানানো, তুমি চেষ্টা করেছো সুপার চ্যাট দেওয়ার, সেটা আসুক না আসুক পরের কথা। সারাদিনের ক্লাসের পরে একটা সুপার চ্যাট পেলে খুব একটা খারাপ কিছু লাগে না, বরং ভালো লাগবে, কারণ অনেক কষ্ট করে টাইপ করে ভিডিওর জন্য এই পিডিএফগুলো রেডি করতে হয়। যতজন অ্যান্সার দিচ্ছে, যত কটা চোখে পড়ল, সকলে এই অ্যান্সার দিয়েছে। দ্য ওয়ার্ড শ্রীল মিন্স, শ্রীল বলতে কি বোঝানো হয়েছে বা শ্রীল কথার কি মানে। কিন্তু পাঠাতে পারলাম না বলে খারাপ লাগছে, খারাপ ভালো সেসব ভেবে কোনো লাভ নেই। আচ্ছা, শ্রীল মানে কি? শ্রীল মানে অ্যাকচুয়ালি হচ্ছে জোরে চিৎকার, বা এখানে অপশান অনুযায়ী হবে সার্ক সাউন্ড, জোরে চিৎকার বা সার্ক সাউন্ড, অর্থাৎ 23-এর অপশান এ হচ্ছে সঠিক উত্তর। আজকে আমি এই 23টাই কোশ্চেন রেডি করেছিলাম কবিতা থেকে, এর থেকে বেশি কোশ্চেন দেওয়া আজকে আমি পারিনি। পরে আবার কখনো যখন এমসিকিউ প্র্যাকটিস হবে আবার দেব, ঠিক আছে? পুজোর আগে এটাই শেষ লাইভ ক্লাস, এরপরে পুজো শুরু হয়ে যাচ্ছে এবং তারপরে আবার যেরকম নর্মাল ক্লাস আসে আনার চেষ্টা করব যদি সব ঠিকঠাক থাকে। যারা এতক্ষণ ধরে জয়েন করেছো তাদের থ্যাংক ইউ, তোমরা প্রত্যেকে ভালো থেকো। আর যাদের পুজো রয়েছে, মানে যারা হিন্দু ধর্মাবলম্বী আর কি, তাদের বলবো যে সাবধানে থেকো এবং হ্যাঁ, এরপরে আরও এরকম ক্লাস অনেক পাবে। তাই বলবো যে যারা পুজোতে বেরোবে বা ঘুরবে বলছো, একটু সাবধানে থেকো, বাড়ির লোকজনের খেয়াল রেখো, ভিড়টি এড়িয়ে চলো, আর যে নিয়মকানুনগুলো রয়েছে আমাদের এই প্যান্ডেমিক সিচুয়েশানে সেগুলো মেনে চলবে, এটাই বলবো। প্রত্যেকের পুজো ভালো কাটুক, প্রত্যেকে ভালো থাকো, এটুকুই চাই। আর চ্যানেলের দিক থেকে বলার একটাই কথা, সেটা হচ্ছে যে এরপর কোন দিন ক্লাস হবে সেটা আমি জানিয়ে দেব। আমার চ্যানেলে একটা কমিউনিটি ট্যাব আছে, সেই ট্যাবে আমি পোস্ট করি মাঝে মাঝে, সেটা একটু একটুখানি দেখো, তাহলে আমি মানে যবে নোটিফিকেশানটা দেব তোমরা পেয়ে যাবে। আমি নোটিশ দেওয়ার 3-4 দিন পরে সাধারণত ক্লাস করাই, যাতে সেটা সকলের কাছে পৌঁছয়। তাই বলবো যে পুজোটা পেরিয়ে গেলে লাইভ ক্লাসের জন্য একটু করে চ্যানেলের কমিউনিটি ট্যাবটা ফলো করতে থেকো, মাঝে মাঝে দিনে অন্তত একবার ঢুকে চেক করো, তাহলে নোটিফিকেশানটা পেয়ে যাবে যে কবে হবে এবং কিসের উপর ক্লাস হবে, সেই অনুযায়ী প্রিপেয়ার হয়ে বসে যাবে। কী করে দেখবো স্যার একটু বলে দেন। ইজি ইংলিশ চ্যানেলে ঢুকবে, বা আমার চ্যানেল যেটা, যদি সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সেই চ্যানেলে ঢুকবে, এবং সেই চ্যানেলে ঢোকার পরে চ্যানেলের দেখবে উপর দিকে বিভিন্ন অপশান থাকে, হোম থাকে, ভিডিও থাকে, প্লেলিস্ট থাকে, সেখানে কমিউনিটি বলে একটা ট্যাব থাকে এবং অ্যাবাউট বলে একটা ট্যাব থাকে। কমিউনিটিতে ক্লিক করলেই দেখতে পাবে যে আমি কিছু লেখা, যেমন লোকে ফেসবুকে পোস্ট করে ঠিক সেরকমভাবে কিছু লেখা বা ছবি পোস্ট করি, তো সেই কারণে বা সেই জায়গাতে আমি নোটিশ দিয়ে দিই যে এত তারিখে এই সময়ে এই ক্লাসের ক্লাস হবে এবং এই টপিককে হবে, তো সেখান থেকে একটু খুঁজে নিতে হবে। পারলে চ্যানেলটা রোজ একবার করে ভিজিট করবে, ঠিক আছে, যে নতুন কোনো নোটিফিকেশান এলো কি না, তাহলেই বুঝতে পেরে যাবে। এবং আমি নোটিফিকেশান দেওয়ার পরে আমি কি করি, আমি 3-4 দিন পরে ক্লাসটা করাই, ঠিক আছে? তো সেই কারণে একটুখানি মানে দেখে রাখলে আশা করি তোমরা পারবে। স্যার একটু দেরি হলো, 44:47, হ্যাঁ একটু দেরি না, অনেকটাই দেরি হলো, ক্লাসটা অলরেডি শেষ হয়ে গেছে, আমি জাস্ট এমনি একটু গল্প করছিলাম, এক্ষুনি লাইভটা অফ করে দেবো। আপলোড হয়ে গেলে ক্লাসটা দেখে নিও, কোশ্চেনগুলো পারলে টুকে রেখো। আর যারা ক্লাস করলে বা যারা এখনও আছো তাদেরকে বলবো যে এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় আসার পক্ষে ইম্পর্টেন্ট, তাই শুধুমাত্র অ্যান্সার দিলাম অনেকগুলো ঠিক হলো অনেকগুলো ভুল হলো এটা নয়। পারলে এই ভিডিওগুলো যখন আপলোড হয়ে যায়, জানি এগুলো পরে শুনতে খুব বিরক্ত লাগবে, কিন্তু তবুও একটু কেটে কেটে কোশ্চেনগুলো এবং অ্যান্সারগুলো যদি একটুখানি টুকে নিতে পারো,
তাহলে আশা করি আমার মনে হয় উপকার হবে। সেটা প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে, প্রত্যেকটা গ্রামার ক্লাস এবং প্রত্যেকটা এমসিকিউ সবগুলোর ক্ষেত্রেই বলি। আর নতুন ভিডিওর জন্য অনেক রিকোয়েস্ট এসছে, তোমরা আশা করি এতক্ষণে বুঝে গেছো যে আমার গলা খুব একটা ভালো নেই এবং আমার শরীরও খুব একটা ভালো নেই। তো আমার শরীর একটু ঠিকঠাক হলে আমি নতুন ভিডিও বানানোর চেষ্টা করি, যেটুকু সময় পাই সেই সময়টুকুতে। তো আমি অবশ্যই চেষ্টা করব নতুন নতুন ভিডিও অনেক আনার এবং তোমাদের পড়াশোনায় যতটুকু হেল্প করার। তোমাদের কাছে শুধু একটাই কথা বলার, সেটা হচ্ছে আমি তোমাদেরকে চ্যানেলে জয়েন করতে বলি না, আমি সুপার চ্যাটের কথাও বলি না। আমি শুধুমাত্র বলি যে চ্যানেলটাকে একটুখানি শেয়ার করো, বন্ধুদেরকে জানাও, তাদেরকে সাবস্ক্রাইব করতে বলো, যেন মানুষজনের উপকার হয়। আমি এই পারপাসেই চ্যানেলটা খুলেছিলাম। এবং সেই ক্ষেত্রে খুব সত্যি কথা বলতে, দিনের শেষে লাইভ চ্যাট এলে বা আমাদের সুপার চ্যাট এলে, লাইভে এলে, সুপার চ্যাট এলে আমার খুব ভালো লাগে যে হ্যাঁ খাটনি করেছি, কিছুটা টাকা পয়সা পেয়েছি। কিন্তু তোমাদের কাছ থেকে সেটা নিতে আমার খুব খারাপও লাগে, কিন্তু তবুও যখন দেখি যে তোমরা গেমিং চ্যানেলে গিয়ে অনেক অনেক টাকা দিয়ে আসছো অথচ আমার চ্যানেলগুলোতে দিচ্ছ না, তখন সত্যি নিজের ওপরেও অনেক রাগ হয়। কারণ এই ভিডিওগুলো তৈরি করার জন্য আমাকে প্রচুর খাটতে হয় এবং প্রচুর সময় দিতে হয়। তো তার মানে এই নয় যে তোমরা আমাকে টাকা দাও, আমি এটা বলছি, প্লিজ কেউ ভুল বোঝো না। আমি শুধু বলছি বন্ধুদের সঙ্গে শেয়ার করো, সাবস্ক্রাইব করতে বলো, তাদেরকে জানাও যে লাইভ চ্যাট হয় এখানে, লাইভ ক্লাস হয় এটা জানাও। কারণ 13,000-14,000 সাবস্ক্রাইবার একটা চ্যানেলের এবং সেই চ্যানেলে মাত্র 12-13 জন লাইভ ক্লাস করে, এর থেকে ডিসঅ্যাপয়েন্টিং আর কিছু হতে পারে না। তাই প্রত্যেককে বলবো যে প্লিজ একটুখানি জয়েন করতে বলো মানুষজনকে লাইভ ক্লাসগুলোতে অন্তত। দেবু আমার নতুন সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ, ওয়েলকাম, সাবস্ক্রাইব করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে ক্লাস হয়ে গেছে, যারা বেরোতে চাইছো বেরিয়ে যেতে পারো। আমি জানি মাত্র 10-15 জনই থাকে, অবভিয়াসলি সেইটাই রয়েছে, 16 জন রয়েছে। তো যারা ক্লাস করলে থ্যাংক ইউ সো মাচ, যা বলার ছিল অনেক কথা বললাম। আর ওই সুপার চ্যাট বা জয়েনের কথা বললাম বলে প্লিজ কেউ খারাপ ভেবো না, আমি চাই না তোমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিতে। কিন্তু সাবস্ক্রাইবার বাড়ানোর কথা বললে আমি বলবো আমি অবশ্যই চাই যে তোমরা আমাকে সাপোর্ট করো এবং আমার সাবস্ক্রাইবার বাড়ানোতে তোমরা আমাকে হেল্প করো। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে। আশা করি পুজো তোমাদের খুব ভালো কাটবে এবং প্রত্যেকে খুব ভালো ভালো থাকবে। পুজোর পরে আবার লাইভ ক্লাসে দেখা হবে। এবং যারা কিউএনএ ভিডিওতে এখনও কোশ্চেন করনি, তারা গিয়ে কোশ্চেন করতে পারো, আমি চেষ্টা করব একটা মজা করে ভিডিও বানানোর। থ্যাংক ইউ যারা ক্লাস করলে। চলো টাটা, বাই বাই, হ্যাঁ গুড নাইট, টাটা সকলকে।